ভবনে ঠাসা পুরো এলাকা, মাঝে মাঝে কিছু সরু গলি দিয়ে যাতায়াতের পথ, নেই কোনো ফুটপাত। সেই সরু গলিতেই সবসময় রিক্সা, ভ্যাং, মাইক্রোবাস চলাচল করায় পায়ে চলা মোটেও সহজ নয়। লালবাগ কেল্লার গেট ধরে রমতুলা বালক উচ্চ বিদ্যালয়ের সামন দিয়ে সতর্কভাবে কিছু দূর হেঁটে গেলেই চোখে পড়বে অদ্ভুত সুন্দর এক স্থাপনা। গলি লাগোয়া গেট দিয়ে ভেতরে ঢুকলেই দেখা মিলবে উন্মুক্ত এক প্রান্তরের। ডান পাশটা একেবারেই খোলামেলা, সেখানে লাগানো রয়েছে নানান ধরনের শোভা বর্ধনকারী গাছ, আর বাম পাশে রয়েছে একটি প্রাচীন স্থাপনা। মাটি থেকে প্রায় 17 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপরে তৈরি এই স্থাপনাটির নাম খান মোহাম্মদ মৃধা মসজিদ। দূর থেকে দেখে যে কেউ ভাববেই পারবেন যে স্থাপনাটি আসলে পোড়ামাটির তৈরি। লাল ইট আর চুনাপাথরের মিশ্রণে স্থাপনাটির রং অনেকটাই পোড়ামাটির মতো। রঙের দিক থেকে কেউ কেউ আবার মিল খুঁজতে পারেন দিল্লির লালবাগ কেল্লার সঙ্গেও। প্ল্যাটফর্মের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখ ভরে যাবে অভিজাত মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন তিলোত্তমা এই মসজিদটি দেখে। প্রায় 325 বছর বয়স হলেও জৌলস কমেনি এতটুকু। চারপাশের গেঞ্জি এলাকার মধ্যে মসজিদটি আজও যেন সাক্ষ্য বহন করে চলেছে মুঘল আভিজাত্যের। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত খান মোহাম্মদ মৃধার এই অমর কীর্তিটি আজও জমজমাট মুসল্লিদের নিয়মিত পদচারণায়। গলিতে গলিতে মসজিদ থাকার পরেও এই মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক আকর্ষণীয় স্থান হিসেবে এখনও সমাদৃত। ইতিহাসবিদ অধ্যাপক মুন্তাসির মামুন ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1704-5 সালের মধ্যেই ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ ইবাদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। প্রায় 17 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপরে বানানো হয়েছিল 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। নামাজঘরের উত্তর পূর্ব দিকে রয়েছে মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসা ছাড়া বাকি অংশ একদমই উন্মুক্ত। ধারণা করা হয় এখানে শিক্ষার্থীদের পাঠদান করা হতো, আর নিচের ঘরগুলো ছিল থাকার জায়গা। দোতলা এ মসজিদের সাথে ঢাকার অন্য সব মুঘল আমলের মসজিদের রয়েছে বেশ বৈসাদৃশ্য। প্রাচীর বিস্তৃত মসজিদটির আঙ্গিনার সাথে ঢাকা লালবাগ কেল্লার গাম্ভীর্যের স্বরূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ডান পাশের বাগানের পাশে রয়েছে একটি পরিত্যক্ত কুয়া। আগে এই মসজিদের কুয়া থেকেই মূলত মসজিদের জন্য পানি সরবরাহ করা হতো। পুরান ঢাকার এ প্রাচীন মসজিদকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য ও আদিভৌতিক অন্তর্জাল। জনশ্রুতি রয়েছে মসজিদের দক্ষিণ অংশে জিনের আনাগোনা প্রায় মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটায় তারা। এমনও হয়েছে যে মসজিদের দক্ষিণ অংশে নামাজ পড়া কাউকে ঠেলে উত্তর দিকে নিয়ে গেছে কেউ কেউ। বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা দিয়ে তার প্রাঙ্গণে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর খান মোহাম্মদ মৃধা মসজিদকে সংরক্ষিত প্রত্নসম্পদ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অধিদপ্তরের অনুমতি ব্যতীত রেখে এর কোনো অংশ ধ্বংস বা ক্ষতিসাধন করা যাবে না। যদি কারো দ্বারা এমন হয় তবে 1 বছরের সাজা ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সংরক্ষণের দায়িত্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিলেও মসজিদটি একটি কমিটির মাধ্যমে স্থানীয়রাই পরিচালনা করে থাকেন। প্রতি শুক্রবার জুমার নামাজ থেকে প্রাপ্ত অর্থ দিয়েই চলে মসজিদের ইমাম ও খাদেমের বেতন নির্বাহ। ইতিহাস ও প্রত্নতত্ত্ব প্রেমী যে কেউ চাইলেই ঘুরে আসতে পারেন 325 বছর বয়সী এই প্রাচীন মসজিদ থেকে। এজন্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিক্সাযোগে অথবা হেঁটে আসতে হবে লালবাগ কেল্লা থেকে। লালবাগ কেল্লার মুখ ফটক থেকে রহমতুল্লাহ বালক উচ্চ বিদ্যালয় অতিক্রম করলেই দেখা মিলবে দোতলা মসজিদ তথা খান মোহাম্মদ মৃধা মসজিদ। যাই হোক দেশবাসী, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও।